আজ আমরা দেখব একা আন্দোলন ও বারদৌলি সত্যাগ্রহ একা কথাটির অর্থ হচ্ছে একতা বা ঐক্যবদ্ধ হওয়া এই শব্দ থেকে এসেছে এই একা আন্দোলন হচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম অযোধ্যার হরদৈ সীতাপুর বরাবাকি প্রভৃতি অঞ্চলে শুরু হয়েছিল এই একা আন্দোলনের হ্যাঁ কংগ্রেস স্থানীয় কিছু কংগ্রেস নেতা প্রথমে এই একা আন্দোলন শুরু করেছিল পরে এই আন্দোলনে পাশি সাড়েব ও বাবা গরিব আন্দোলনের নেতৃত্ব দিতে এগিয়ে আসেন বিভিন্ন অনগ্রসরী অনগ্রসর জাতির নেতারাও এই আন্দোলনে যোগদান করেছেন এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল যে এখানকার কৃষকদের মূল দাবি ছিল হ্যাঁ কৃষকদের নির্ধারিত কর ছাড়া অন্য আরও বাড়তি পঞ্চাশ পার্সেন্ট কর আরোপ করা হয়েছে সেটা নেওয়া চলবে না রসিদ ছাড়া খাজনা তারা দেবে না মালিকের ক্ষেত খামারে বিনা পরিশ্রমে সেই বেট বেগাড়ি প্রথা তারা খাটবে না নির্ধারিত কর ছাড়া অন্য কোনো অবৈধ কর বাড়তি কর দেবে না এবং জমি থেকে কৃষককে উৎখাত করা চলবে না পঞ্চায়েত ছাড়া অন্য কারও কোনো সিদ্ধান্ত তারা মানবে না ইত্যাদি বিভিন্ন রকম দাবি নিয়ে এই আন্দোলন শুরু হয় কিন্তু উনিশশো বাইশ খ্রিস্টাব্দে জুন মাসে আন্দোলনের নেতা মাদারী গ্রেপ্তার করা হলে আন্দোলনটি আস্তে আস্তে হুম অবদমিত হয় বরদৌলি আন্দোলন আমরা পূর্বেই বলেছি বরদৌলি সত্যাগ্রহ যে গান্ধীবাদী সর্দার পল্লব ভাই প্যাটেলের উদ্যোগে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকে তেরোটি স্থানে যে কৃষক আন্দোলন হয় তা বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন নামে পরিচিত অর্থাৎ এখানকার এই গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকে ধরনের মানুষ থাকতো এক হচ্ছে কালীপুরাজ অর্থাৎ গরিব ঋণ মানুষ হ্যাঁ আর এক হচ্ছে উজালি পরাজ অর্থাৎ সাদা মানুষ যারা একটু ধনী শ্রেণী বা উচ্চ বর্ণের মানুষ তো এই উচ্চ বর্ণের উজালি পরাজ মানুষের দ্বারা নিম্ন বর্ণের এই কালী পরাজ মানুষরা অত্যাচারিত ও শোষিত হতেন তাদের বাড়িতে বেগার খাটতে হতো অত্যাচার অত্যাচারিত হতে হতো এমনকি তাদের বাড়ির হ্যাঁ নারী নির্যাতন পর্যন্ত করতো এই উজালি পরাজ জাতির মানুষেরা শুধু তাই নয় জমিতে নিম্নবর্ণের ভূমিহীন কালীপোরাইরা বংশানুক্রমিকভাবে যে বাধ্যতামূলকভাবে শ্রমদান করে শোষণ ও অত্যাচারের ধারা মেনে চলতো তাকেই বলা হতো হালি প্রথা এই হালি প্রথার বিরুদ্ধেই এখানকার কৃষকরা আন্দোলনে নেমে পড়ে এবং এই আন্দোলনে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন বল্লভ ভাই প্যাটেল শুধু তাই নয় বিভিন্ন শ্রমিক আন্দোলনের নেতারা এই আন্দোলনকে এমনকি কমিউনিস্টরাও এই আন্দোলনকে শক্তি যুগিয়েছিল শেষ পর্যন্ত বল্লভভাই প্যাটেল মিঠুবেন প্যাটেল শারদা মেহতা ভক্তিভাই হ্যাঁ প্রভৃতি নেতৃত্বে হ্যাঁ এই আন্দোলন একটা উচ্চ পর্যায়ে পৌঁছেছিল এবং শেষ পর্যন্ত হ্যাঁ কৃষকদের এই আন্দোলনের চাপে খাজনার হার কমে ছয় দশমিক শূন্য তিন পার্সেন্ট করা হয় ছয় দশমিক শূন্য তিন শতাংশ করা হয় অর্থাৎ আন্দোলন অনেকটা সফল হয়